হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। উত্তপ্ত পরিস্থিতি, রাজ্য রাজনীতি, ছাত্র খুন এখন রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। জোর কদমে চলছে ছাত্র খুন নিয়ে রাজ্য রাজনীতি। কেউ দায় এড়াতে ব্যস্ত, আবার কেউ দায় চাপাতে ব্যস্ত। ঠিক এই সময়তে আবার যাদবপুর কাণ্ডে গ্রেপ্তার 9 থেকে বেড়ে 12। কিভাবে চলতো র্যাগিং, নবাগতেরাও তথ্য যোগাচ্ছে এবার পুলিশকে। অন্যদিকে আবার ব্যাপক একটি বড় ভুল থেকে বড় শিক্ষা পেয়ে এবারে অন্য পদক্ষেপ নিল যাদবপুর ভার্সিটি। যাদবপুরে ফ্রেশারদের জন্য এখন থেকে পৃথক হোস্টেল। অবশেষে টনক নড়ল কর্তৃপক্ষের। এর সাথে আবার ফাঁস হলো আরো একটি চক্রান্ত। একদিকে দলের মধ্যেই অন্তদ্বন্দ্ব, অন্যদিকে দিলীপের ডানা কাটা থেকে শুরু করে বেসুরো হওয়া, ঠিক এই মুহূর্তে আবার ফাঁস হলো বড় চক্রান্ত। শুভেন্দুকে খুনের চেষ্টা করেছে। দেখে নেব কারা এই খুনের চেষ্টা করেছে, কারা চক্রান্ত করেছিল। এর সাথে রয়েছে গোটা ভারতবাসীর জন্য এক গর্বের বিষয়, স্বপ্ন পূরণের আরো কাছে। স্পেস ক্রাফট থেকে বিচ্ছিন্ন হওয়ার পরই চাঁদের ছবি পাঠালো বিক্রম। অন্যদিকে আবার বাংলায় আরো ভাগ কম করে 35টি জেলা গড়তে চাইছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখে নেব আবারও কোন কোন জেলাগুলিকে ভেঙে আবারও একাধিক জেলায় পরিণত করা হচ্ছে। এর সাথে আবার অধীরের সাসপেনশন নিয়ে প্রিভিলেজ কমিটিতে জোর বদানুবাদ। তলব করা হতে পারে কংগ্রেস সংসদকেও। তলবের বিরুদ্ধে আপত্তিতেই সরব এবার ইন্ডিয়ার জোট। অন্যদিকে আবার ভয়ের উপর ভয়ানক দুর্যোগ। দুর্যোগ যেন থামছেই না হিমাচল প্রদেশে। 75 ছাড়লো মৃত্যুর সংখ্যা, ক্ষতি অন্তত 10,000 কোটিরও। জাতীয় বিপর্যয় ঘোষণার দাবিতে কেন্দ্রকে চিঠি মুখ্যমন্ত্রীর। একই সাথে আবার জোট সভায় অমেঠি থেকেই লড়বেন রাহুল গান্ধী। মোদীর কেন্দ্র বারাণসী থেকে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা, জোর দাবি উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতির। অন্যদিকে আবার পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে একাধিক দুর্নীতি মামলায় যখন আদালতের একের পর এক স্বচ্ছভাবে রায় ঘোষণা, এই সময় আবার এখন হাওয়া গরম। দ্রুত বিচার পেতে আদালতে যান যাদবপুরে ছাত্র মৃতের পরিবারকে পরামর্শ শুভেন্দুর। অন্যদিকে রয়েছে এবারে জিও গ্রাহকদের জন্য এক দারুণ দুর্দান্ত সুযোগ। যদি আপনার কাছে জিও থেকে থাকে তাহলে আপনিও পাবেন আনলিমিটেড সুবিধা পুরো 1 বছরের জন্য। একই সাথে রয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে আজকের আরো একটি দারুণ সুখবর, অ্যাকাউন্টে পাবেন পুরো 12,000 টাকা। এবারে এক বিশেষ সুযোগ দিচ্ছে কেন্দ্র সরকার, তবে এর মধ্যে রয়েছে বেশ কিছু শর্ত, যার মধ্যে অন্যতম শর্ত হলো যদি আপনার একটি বিশেষ ব্যাংক ওই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে। একই সাথে রয়েছে অর্থমন্ত্রকের তরফ থেকে আজকের আরো একটি দারুণ ঘোষণা, জীবন বীমা সংক্রান্ত টাকার বিষয়ে বড় সিদ্ধান্ত আয়কর দপ্তরের। অন্যদিকে আবার বিজেপির মিঠুনের পাল্টা তৃণমূল দেব, নুসরাত মিমি ধূপগুড়ির প্রচারে তারকাদের এবারে জোট টক্কর। একদিকে মিঠুন, অন্যদিকে দেব, জোট টক্কর এবার অভিনেতা রাজনীতি নেতাদের মধ্যে। শুধু তাই নয়, এর সাথেই রয়েছে আজকে রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং যাদবপুর কাণ্ড, রাজ্য রাজনীতি, আবহাওয়া দপ্তর থেকে শুরু করে রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য রয়েছে বাছাই করা আজকের একাদাম লেটেস্ট আপডেট। আর আজকের প্রত্যেকটি আপডেটই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট, তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং স্বপ্নদ্বীপের খুনের বিচার, অন্যদিকে চন্দ্রযান 3 একের পর এক সাফল্য অর্জনে যদি আপনি আনন্দিত হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং একটা লাইকও করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, আজকের প্রথম এবং প্রধান যে আপডেটগুলি রয়েছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, বাংলায় আবারও ভাগ কম করে 35টি জেলা গড়তে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2022 সালের আগস্ট মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বাংলায় নতুন 7টি জেলা তৈরি হবে। পুরনো প্রস্তাব এখনো বাস্তবায়িত না হলেও নবান্ন সূত্রের খবর, মন্ত্রী গোষ্ঠী একটি প্রাথমিক রিপোর্ট তৈরি করেছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের জন্য। ওই রিপোর্টে আরো জেলা তৈরি করার কথা বলা হয়েছে। এই মন্ত্রী গোষ্ঠীর রিপোর্ট মোতাবেক সব মিলিয়ে রাজ্যে জেলার সংখ্যা বর্তমানে 23 থেকে বাড়িয়ে 35 বা তার বেশি করা যেতে পারে। যেমন জানা গিয়েছে বর্ধমান জেলা ভেঙে 4টে জেলা করা যায় কিনা প্রস্তাব রয়েছে মন্ত্রী গোষ্ঠীর রিপোর্টে। এছাড়া বীরভূম, মেদিনীপুর জেলা, হাওড়ার মতো বড় জেলাগুলিকে ভেঙে নতুন করে তৈরি করা যেতে পারে বলে মনে করছেন মন্ত্রী গোষ্ঠী। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত নতুন 7 জেলা ছিল রানাঘাট, বসিরহাট, বহরমপুর, কান্দি, জঙ্গিপুর, সুন্দরবন ও ইছামতি, বিষ্ণুপুর। পরবর্তী আপডেটটিতে যাওয়ার পূর্বে আপনাদের থেকে জানতে চাই, আপনি কি চান আপনার জেলাটি ভেঙে দ্বিখণ্ডিত হোক অথবা জেলাটি ভেঙে নতুন জেলা রূপান্তরিত হোক? অন্যদিকে আবার দিন যত গড়চ্ছে যাদবপুর কাণ্ডে গ্রেপ্তার হচ্ছে একের পর এক, উদ্ধার হচ্ছে নতুন
আসামিদের নাম। ঠিক এই সময়তে যাদবপুর কাণ্ডে গ্রেপ্তার 9 থেকে বেড়ে আজ পর্যন্ত 12। তবে আপনি অবাক হবেন কিভাবে চলতো র‍্যাগিং নবাগত রাজ্যে তথ্য দিচ্ছে। যদি আপনার ছেলেকে আগামী দিনে কলেজে অথবা যদি আপনার ছেলেকে ইউনিভার্সিটি বা হোস্টেলে রাখতে চান তাহলে এই আপডেটগুলি সম্পর্কে সতর্ককরণ করা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে কিভাবে নির্যাতন চালাতেন হোস্টেল সিনিয়রদের একটা অংশ, ওই ধরনের নির্যাতন মৃত্যু ছাত্রের উপরেও করা হয়েছে কিনা বা ওই নির্যাতনে কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। তবে হোস্টেলে যে কাণ্ড চলতো বা যেভাবে র‍্যাগিং চলতো তার মধ্যে অন্যতম বেশ কয়েকটি কারণ, যেখানে বলা হচ্ছে পড়ুয়ারা হোস্টেলে এলে নতুন তাদের সঙ্গে ঠিক কেমন আচরণ করা হতো তারও আভাস জিজ্ঞাসাবাদের সময় তারা জানতে পেরেছেন বলে জানান তদন্তকারীদের এক অংশ। শুক্রবার বেশ কয়েকজন প্রথম বর্ষের পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, তাতেই উঠে এসেছে এই সকল তথ্যগুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে শৌচালয় থেকে হোস্টেল ঘর সবই সাফাই করতে হতো নতুন পড়ুয়াদের, সিনিয়রদের ভাত বেড়ে দেওয়া, মশারি টাঙ্গে দেওয়ার কাজও করতে হতো তাদের। মৃত ছাত্রকে দিয়েও এসব করানো হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীরা আরো জানতে পেরেছে সিনিয়রদের অনুপস্থিতিতে তাদের অনুমতি ছাড়া নিজেদের বাড়িতে কেউ ফোন করতে পারতেন না পড়ুয়ারা। মৃতের ছাত্রের মায়ের দাবি, ছেলে যখন তার সঙ্গে ফোনে কথা বলেছিলেন তখন সেই ফোন নিয়ে কথা বলেছিলেন অভিযুক্ত সৌরভ চৌধুরী, আশেপাশে সে সময় ছিলেন আরো কয়েকজন ছাত্র। মৃত ছাত্রের মা জানিয়েছেন তিনি র‍্যাগিং নিয়ে আশঙ্কা প্রকাশ করলে সৌরভ তাকে আশ্বাস দিয়েছিলেন, জানিয়েছিলেন এরকম কিছু হবে না। পরে অন্যজনের ফোন থেকে মৃত ছাত্রের বাড়িতে ফোন করা হয়েছিল। প্রাথমিকভাবে জানা গিয়েছে আরিফের মোবাইল থেকে ফোন করা হয়েছিল, ওই ছাত্রকে অভিভাবকদের সঙ্গে কথা বলতে বাধা দেওয়া হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এর সাথেই রয়েছে আজকের আরো একটি বড় খবর, এ যেন ফাঁস হলো এক চক্রান্ত। যাদবপুর অশান্তি ঘটনায় এবার পুলিশের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যাদবপুরে তাকে খুনের চেষ্টা করা হয়েছিল এই অভিযোগে অতি বাম পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করেছেন তিনি, এমনটাই জানালেন টুইটে। ছাত্র মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার বিজেপির যুব মোর্চার প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়েছিলেন শুভেন্দু। তিনি বক্তব্য রাখার সময় কালো পতাকা দেখানো হয় অতি বাম ছাত্র সংগঠনের তরফে, এরপরেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সেই ইস্যুতেই গতদিন টুইট করেছেন শুভেন্দু অধিকারী। একই সাথে রয়েছে গোটা ভারতবাসীর জন্য, গোটা দেশবাসীর জন্য দারুণ খবর, স্বপ্ন পূরণের আরো কাছে স্পেসক্রাফট থেকে বিচ্ছিন্ন হওয়ার পরেই চাঁদের ছবি পাঠালো বিক্রম। ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে চন্দ্রযান 3, মহাকাশযানের থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এই প্রথম চন্দ্র দর্শন ল্যান্ডার বিক্রমের। চাঁদের ছবি পাঠালো বিক্রম শুক্রবার, যা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ আনলো ইসরো। এদিন ল্যান্ডারের ইমেজারের ক্যামেরা থেকে তোলা ভিডিও সামনে এসেছে যেখানে চন্দ্রপৃষ্ঠের গহ্বরগুলি স্পষ্ট দেখা যাচ্ছে। চাঁদের গায়ের অন্যতম উল্লেখযোগ্য জিয়ার্ডানো ব্রুনো ক্র্যাটারের পাশাপাশি ল্যান্ডার ইমেজারের ক্যামেরায় ধরা পড়েছে হারখেবি জে ক্র্যাপ্টারও, যার ব্যাস 43 কিলোমিটার। বৃহস্পতিবার ল্যান্ডার বিক্রম তার প্রোপাল মডিউল থেকে সফলভাবে বিচ্ছিন্ন হয়েছে, তারপরই চাঁদের ছবি তোলা হয়েছে। এতে যেন গোটা দেশবাসী আনন্দে ভাসছে। অন্যদিকে রয়েছে জিও গ্রাহকদের জন্য এক দারুণ সুযোগ, জিওর নতুন প্ল্যানে আনলিমিটেড সুবিধা, বিনামূল্যে নেটফ্লিক্স। এবার এক রিচার্জে ডেটার সঙ্গে বিনামূল্যে মিলবে OTT প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এর সুবিধা। গত শুক্রবার রিলায়েন্সের জিও 2 নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে বাজারে। এর মধ্যে একটির খরচ 1099 টাকা দিনে 2 GB ডেটা টাকা এবং দ্বিতীয় প্ল্যানটি হলো 1499 টাকা দিনে 3 GB ডেটা। উভয় প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা সহ বৈধতা 84 দিন। যদিও এর আগে পোস্টপেড প্ল্যানে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন উপলব্ধি রেখেছে সংস্থা। একই সাথে আবার পাঞ্জাব ব্যাংকের গ্রাহকদের জন্য এক বিশেষ সুযোগ, এবারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কৃষক গ্রাহকদের PNB কিষান তৎকল ঋণ প্রকল্পের সুবিধা দিচ্ছে, ন্যূনতম নথিপত্র এবং 25% ঋণ নিরাপত্তা 12,500 টাকা, কোনো গ্যারান্টি ছাড়াই সর্বাধিক 50,000 টাকা ঋণ দিচ্ছে এই ব্যাংক। শুধুমাত্র কৃষক এবং কৃষক গোষ্ঠী যাদের ইতিমধ্যে কিষান ক্রেডিট কার্ড আছে তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। ঋণের পরিমাণ পরিশোধের সর্বোচ্চ 5 বছর সময় দেওয়া হবে, তবে একজন কৃষকের অন্তত 2 বছরের পুরনো অ্যাকাউন্ট থাকতে হবে। ঋণ পরিশোধের জন্য 5 বছর সময় পাওয়া যাবে। তৎকল ঋণের জন্য কোনো কিছু বন্ধক রাখতে হবে না বা আপনার কোনো সার্ভিস চার্জ নেবে না ব্যাংক কর্তৃপক্ষ। কোনো কৃষক ব্যক্তিগতভাবে গোষ্ঠীবদ্ধভাবে ওই ঋণের সুবিধা নিতে পারেন, তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট কৃষক বা গোষ্ঠীর কাছে কিষান ক্রেডিট কার্ড থাকতেই হবে। অন্যদিকে আবার আয়কর দপ্তরের তরফ থেকে আজকের আরো একটি বড় খবর, গত মাসেই শেষ হয়েছে নিবন্ধিত আয়কর রিটার্ন ফাইলের সময়সীমা, আর আয়কর জমার ক্ষেত্রে আয়কর কর্তনের
বিষয়টি সামনে এসে এক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন শব্দটি আয়ের সেই অংশকে বোঝায় যা ট্যাক্সের অধীন নয়, অর্থাৎ যেটি আপনার কর কমাতে ব্যবহার করা যেতে পারে। এখন আয়করদাতারা নতুন কর ব্যবস্থা থেকে ITR ফাইল করার পরও ট্যাক্স ফাইল করার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা পেতে পারেন। একই সাথে রয়েছে রাজ্যবাসীর জন্য আজকের আরো একটি বড় খবর, রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির প্রচারে জেলা ভিত্তিক ভ্রমণ প্যাকেজ তৈরির নির্দেশ। লক্ষ্য, রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রের প্রচার এবং পর্যটকদের কাছ থেকে সেগুলি তুলে ধরা। তার জন্য এবার তৈরি হবে জেলা ভিত্তিক ট্যুর প্যাকেজ। কোথায় কি দর্শনীয় স্থান রয়েছে, তার বৈশিষ্ট্য, কিভাবে সেখানে পৌঁছাতে হবে ইত্যাদি বিবরণ দিয়ে প্রত্যেক জেলাকে তা পর্যটন দপ্তরের পাঠানো নির্দেশ দেওয়া হয়েছে। জেলাপতি 5টি করে এমন ট্যুর প্যাকেজ তৈরি করা হবে বলে আগামী 24 আগস্টের মধ্যে সেই তথ্য পর্যটক দপ্তরে পাঠাতে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। যারা আমাদের সঙ্গে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে লাইক করেছেন অথবা শেয়ার করেছেন তাদের জন্য রয়েছে চ্যানেলের পক্ষ থেকে এক বিশেষ সুযোগ। তাই কমেন্ট বক্সে আপনার নাম এবং জেলাটি লিখুন। র্যান্ডামলি 3টি নাম নথিভুক্ত করা হবে এবং আগামী কাল এবং আগামী পরশু একইভাবে পরপর 3 দিনের আপডেটের উপর নজর রেখে তাদের মধ্যে 3 জনের র্যান্ডামলি নামটি চয়েস করা হবে। তারপর তাদের জন্য থাকবে এক বিশেষ আকর্ষণীয় সুযোগ বা অফার। তাই যদি আপনি ভিডিওটিকে এখনো লাইক না করে থাকেন, ভিডিওটিকে লাইক করে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার নামটি লিখে জানাবেন, এবং আগামী দিনে আমাদের সাথে থেকে এমনই আপডেটগুলি পেতে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।